আসুন স্যার শুনিলাম ম্যানেজার বাবু এসেছেন স্যার নাইট শিফট চালু হওয়ার কিছুক্ষণ পর কার ভাইভার বাল্ব বাস্ট করেছে কি মেশিনের মেইন সুইচ বন্ধ করা হয়েছে হ্যাঁ স্যার মেশিনের মেইন সুইচের কাছে হ্যালিয়াপগুলো এমনভাবে ভেঙে আটকে আছে যে ইলেকট্রিশিয়ানরা মেশিনের মেইন সুইচের কাছে যাওয়া রিস্ক মনে করছে সুরেশ হারিয়াপ কাম অন পাটা বাদ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না মেলটা না সুরেশ আমাকে এইভাবে মারতে বলিস না আমাকে এইভাবে মারতে বলিস না সুরেশ আমি এইভাবে মারতে পারবো না সুরেশ না এইভাবে মারতে পারবো না সুরেশ আমাকে তো আর মারতে বলিস না শান্ত হও শান্ত হও কত লোক তো কাঠের পানিয়ে চলাফেরা করছে সব কাজকর্ম করছে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে সুরেশ ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় মাইসার ক্লথ মিলে যে অর্ডারগুলো ওয়ার্ক আপ হচ্ছিল সেগুলোর এখন কি হবে সুরেশ সেগুলো সব ড্যামেজ হয়ে গেছে মাইসোর ক্লথ মিলের এজেন্ট এসে আমাদের সমস্ত অর্ডার রিজেক্ট করে ড্যামেজ ক্লেম করেছে এদিকে ফ্যাক্টরির মেশিনপত্র সারাবার কাজ শুরু করেছি তা সেখানেও তো 15 লক্ষ টাকার খরচ তবে একটাই সুখবর পাঞ্জাবের একজন এজেন্ট কৃপাল সিং 2 কোটি টাকার অর্ডার প্লেস করেছে যদি সেই অর্ডারটা কোনো রকমে পেতে পারি তাহলে সমস্ত রিকভার হয়ে যাবে তোর তোর বৌদি গয়না রয়েছে প্রচুর বলে প্রচুর বলে বাজার থেকে টাকা ধার কর যে করে হোক আমাদের আমাদের অর্ডারটা পেতে হবে সুরেশ কিন্তু কিন্তু আমার আমার পা আমার পা কোথায় সুরেশ আমার পা পা না থাকলে আমি আমি কাজ করবো কি করে আমি আমি ছুটবো কি করে বলবো আমার যে কাজ চাই সুরেশ আমার যে কাজ চাই সুরেশ আমার যে কাজ চাই সুরেশ আমার অনেক কাজ চাই সুরেশ হাজি সরি মিস্টার পরমজিত আরে ইসান জন তো 3 কোটি রুপে মালদা অর্ডার লাইলা হ্যায় জেকার হুড় মেয়ে তো অর্ডার অর্ডার লাইয়া থা মাই মুশকিল বিচ পে যাওয়া নি হোয়ে ফির ভি মাই কোশিশ করাঙ্গা কে তো অড্ডা ভি অর্ডার লা থাকা চঙ্গা জি সত শ্রী অকাল হ্যাঁ জি এ লিজিয়ে ইধার 1 লাখ রুপে আছে
7 days before delivery, you will get full payment. Okay? এতগুলো টাকা দিচ্ছেন, একটা রিসিটে সই করাবেন না? আমরা মুখের কথাকে বিশ্বাস করি, লেকিন হ্যাঁ, কাপড়ের কোয়ালিটি যেন ভালো হয়। নিশ্চয়ই, কোয়ালিটি ভালো দিলেই তো ভবিষ্যতে আপনাদের কাছ থেকে ভালো ব্যবসা পেতে পারি। অনেক ধন্যবাদ, চলি। লক্ষ লক্ষ টাকা প্রফিট করার লোভে কাজটা তুলতে গিয়ে বাজার থেকে ওদের অনেক টাকা ধার করতে হবে। আমি খবর পেয়েছি মাইসোর ক্লথমিলসের অর্ডারটা ওয়ার্কআউট করার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একটা বিরাট লসের ধাক্কায় পড়ে গেছে। এবার আমাদের অর্ডারটা সাপ্লাই করতে গিয়ে আর একটা ধাক্কায় পড়বে। শোনো তো, আমি মন থেকে চাই না ওরা এত বড় কষ্ট পাক। মেজবাবু ছোটবাবু যতই আমাকে অবজ্ঞা করুক, তবু আমি মন থেকে জানি ওরা আমার মেজদা, ওরাই আমার ছোটদা। বড়বাবু যদি কখনো জানতে পারে যে ওর ভাইরা খুব কষ্টে দিন কাটাচ্ছে, সে আঘাত সে সহ্য করতে পারবে না। আমি চাই না ওরা কষ্ট পাক। আমি চাই মেজবাবু আর ছোটবাবুকে যেন আমি বড়বাবু আর বড়বদির করে ফিরিয়ে দিতে পারি। তুমি ওদের কষ্ট দাও এটা আমিও চাই না সাধারণত, কিন্তু ওদের তোমার দাদা বৌদির কাছে ফিরিয়ে দিতে গেলে আগে ওদের দম্ভ লোভ লালসা সব ভেঙে চুরমার করে পথের বিক্রি করে দিতে হবে। মনের অনুশোচনায় যেদিন দিনের পর দিন চোখে জল ফেলবে, তখন তুমি একদিন যাবে ওদের কাছে, ওদের ফিরিয়ে দেবে তোমার দাদা বৌদির কোলে। আশীর্বাদ করুন সন্ধ্যাবাবু, সকলকে মিলিয়ে দিয়ে আমি যেন বড়বাবু বড় বৌদির মুখে হাসি ফোটাতে পারি, সংসার করতে পারি। রাইট রাইট ইউ আর সদানন্দ। এবার আমাদের নেক্সট টার্গেট বাবু হরপ্রসাদ। হ্যাঁ, সব অন্যায় আমি করেছি, শুধু টাকার প্রলোভনে। আর সেইভাবে আমার একমাত্র পুত্র মারা যায় অ্যাক্সিডেন্টে, আমার স্ত্রী আত্মহত্যা করেছে। প্রতিশোধ, প্রতিশোধ নিয়ে বাঁচবেন। যেমন ভাবে আমার দাদার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে হরপ্রসাদ বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগাতে হবে আপনাকে। ঠিক বলেছেন, আমাকে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।